দেখুন, আমার মনে করায় বা আমার না মনে করায় কিছু এখানে তফাত হবে না। জনগণ যা চাইবে, গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে এবং জনগণ যা চাইবে ভবিষ্যতে হয়তো জনগণের রায়কেই। আমরা দেখেছি যে প্রত্যেকটি জায়গায় জনগণের রায় মেনে নিতে হয়। আজকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি, আমরা এর আগে তিনটি আমাদের বিধায়ক ছিল, আজকে লড়াই করে আমরা প্রায় 77টি বিধানসভায় আমরা জয়লাভ করেছি। দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা করেছে, জনগণের রায় মেনে নেওয়া হয়েছে। দেখুন, জনগণ তার না, দেখুন জনগণের আবেগকে আমরা সম্মান জানি, সেটা সময় আসতে পারে। দেখুন, বৈধ অবৈধ বলে কোনো কথা নেই। আজকে যখন গোর্খাল্যান্ডের দাবি উঠেছিল, সেই দাবিকে আংশিকভাবে সমর্থন জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার সেখানে জিটিএ করার কথা ভেবেছিল, তো দাবি উঠতেই পারে। এবার সেটা কতখানি সম্ভব হবে সেটা জনগণ গণদেবতার রায় সেটা প্রমাণ। আমি জনগণের সার্বিক জনগণের যে সেন্টিমেন্ট, আবেগ, তাকে আমি নিজেও যেমন সমর্থন মানে সমর্থন জানাই এবং সম্মান করি, আগামী দিনেও সম্মান জানাবো, সম্মান করি। সাড়ে 11:30।